পাহাড় এবং সমুদ্র উপকূলীয় এলাকা হওয়ার কারণে সন্ত্রাসী গ্রুপগুলোর কাছে ছোট অস্ত্র পাচার ও তৈরির জন্য বৃহত্তর চট্টগ্রাম নিরাপদ স্থান হিসেবে পরিচিত। এখানকার দুর্গম পাহাড়ি এবং চরাঞ্চলে তৈরিকৃত দেশীয় অস্ত্র ছড়িয়ে পড়ছে সারা দেশে। এখন নির্বাচনী পরিস্থিতি বিরাজ করায় অস্ত্রের ব্যবহার আর বেড়ে যাওয়ার আশঙ্কায় শঙ্কিত সুশীল সমাজ। বিভিন্ন জায়গায় অস্ত্রের চালান ধরা পড়ছে, খুব ব্যাপক হারে আসছে, তো এটা কিন্তু শুভ লক্ষণ না। নাগরিক হিসাবে আমরা উদ্বিগ্ন, এই জন্য আমরা আশা করব যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ক্ষেত্রে বিশেষভাবে মনোযোগী হবেন এবং তাদের গোয়েন্দা নজরদারি বাড়াবেন। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে কয়েকটি ছোট অস্ত্রের চালান আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে গত 7ই অক্টোবর নগরীর লালখান বাজার এলাকায় জব্দ করা হয় একটি অস্ত্রের চালান। নির্বাচনের সময় অস্ত্রের চালানের পরিমাণ আরও বাড়বে বলে তথ্য র্যাব অধিনায়কের। অস্ত্রগুলো আসে ফেনী এবং নোয়াখালীতে নির্বাচন উপলক্ষে অস্ত্রের চাহিদা হবে, তখন বিক্রি করবে। তো এরকম কিছু কিছু বিষয় থাকে, তো নির্বাচনের আগে কিছু অস্ত্রের বিষয় থাকে, কিন্তু এটা কিন্তু সকল আইন শৃঙ্খলা বাহিনী অস্ত্র ধরা কিংবা আটকের অবৈধ বিষয়ের একটা চলমান প্রক্রিয়া। নির্বাচন উপলক্ষে কিছু হয়তো কেউ আনার চেষ্টা করতে পারে। এই অবস্থায় নির্বাচনী সংঘাত এড়াতে তফসিল ঘোষণার পরে অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান শুরু করতে চায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশটাকে নিশ্চিত করার জন্য আমাদের এই অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। সবশেষ বৃহস্পতিবার সন্দীপের দুর্গম এলাকায় পাওয়া যায় একটি অস্ত্র তৈরির কারখানা। জেলা পুলিশ উদ্ধার করে 20টি অস্ত্র। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।